স্কিন ডিটান ফেশিয়াল করার জন্য আপনি যেটা নিয়ে নেবেন সেটা হলো টমেটো পিউরি। প্রথমে টমেটোটাকে স্ম্যাশ করে টমেটো পিউরি নিয়ে নিয়েছি, এরপরে নিয়ে নিয়েছি 2 টাকা দামের মাত্র কফি। কফি এর মধ্যে গুঁড়োটা দিয়ে দিয়েছি, এরপরে দিয়ে দেবো ট্রান্সপারেন্ট অ্যালোভেরা জেল। ব্যাস এই 3টে জিনিস ভালো করে মিশ্রণটাকে মেশাতে হবে, মিক্স করতে হবে। মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে ভালো করে এটা দিয়ে মালিশ করতে হবে, কফি একদম গুলে যাবে, কোনো চিন্তা নেই। ভালো করে মালিশ করে 10 মিনিট মুখে রেখে দেবেন, তারপর হালকা জলে ধুয়ে ফেলবেন অথবা টাওয়াল দিয়ে মুখটা মুছে ফেলবেন। টমেটো পিউরি বা টমেটো রসের মধ্যে যেটা রয়েছে ভিটামিন সি, ভিটামিন এ ও ভিটামিন কে, যা ত্বকের জন্য অ্যাসিডিক উপাদান হিসেবে ব্যবহার করা হয়, ট্যান পুরো রিমুভ করে আর যে কোনো ত্বকের সমস্যা থেকে রক্ষা করতে স্কিনকে কফি ভীষণ ভালো, কারণ কফির মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট যেটা নাকি স্কিনকে একদম নিখুঁত তৈরি করবে। যে কোনো দাগ, তারপরে ব্রণ, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, এভরিথিং কফি কিন্তু কিওর করে দেয়। আর অ্যালোভেরা জেল ত্বকের আর্দ্রতা বজায় রাখে, মানে স্কিনটাকে ময়েশ্চারাইজিং করে, সেই জন্য অ্যালোভেরা জেল কিন্তু আপনি খুব ভালোভাবে ব্যবহার করতে পারেন। কিন্তু এটা একটা ভীষণ ভালো বিউটি প্রোডাক্ট, আর এই আপনি গাছের পাতা অ্যালোভেরা জেলও হিসেবে ইউজ করতে পারেন। যে কোনো দাগ তুলে দিতে বা স্কিনটাকে ঠান্ডা নরম করতে অ্যালোভেরা জেল সকালে, দুপুরে, বিকালে অথবা মেকআপের বেস হিসেবে অ্যালোভেরা জেল কিন্তু ইউজ করতে পারেন। এটা একটা ভীষণ ভালো ময়েশ্চার। তো এবার যাই হোক, 10 মিনিট রেখে এটা ভালো করে পুছে নিন, দেখবেন যে কোনো দাগ, ত্বকের যে কোনো প্রবলেম এটা কিন্তু চলে যাবে, ভীষণ ভালো ডিট্যান হবে। যে কোনো মানে পোড়া দাগ যেটা মানে সব থেকে অনেক দিনকার, বহু বছরের পুরনো, সেটাও কিন্তু এটা করলে একদম চলে যাবে, ভীষণ ভালো ডিট্যান। আর এর থেকে ভালো ডিট্যান ফেশিয়াল আর কিছু হতে পারে না। তো যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওটা, তো প্লিজ একটু লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে যে বেলটা আছে বাজিয়ে দেবেন, আর যখন যখন যা কিছু আমি পোস্ট করব তাহলে খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পারবেন। দেখুন কতটা গ্লো করছে, এরপর একটু হালকা ময়েশ্চার লাগিয়ে নিন।